وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان رسولا هاديا مبشرا ومعلما ونذيرا أصلي وسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই যে আরবি বছর মানে বর্ষ পরিক্রমা নূতন মাস শুরু হয়েছে, নূতন বছর। আরবি বর্ষ পরিক্রমায় নূতন বছর এসেছে। এক পিছনে জিলহাজের সাথে গত আরবি বর্ষ কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আর আরবি বর্ষের প্রথম মাস হলো মুহররমুল হারাম। মুহররম মাস অতীব সম্মানিত মাস। এই মাসে অনেক বড় বড় ঘটনা আল্লাহ সৃষ্টি লোকে ঘটেছে। আদম আলাইহিসসালামের তওবা আল্লাহ পাক কবুল করলেন এই মুহররমুল হারাম। সেদিনা ইব্রাহিম আলাইহিসসালাম তার অগ্নিকুণ্ড থেকে নিষ্কৃতি পেলেন এই মুহররমুল হারাম। সেদিনা মূসা আলাইহিসসালাম তিনি ফেরাউনের নির্যাতন থেকে তার নিজ গোষ্ঠী জাতি বনি ইসরাইলকে মুক্ত করলেন আল্লাহর হুকুমে এবং নদী পার হয়ে ওই পারে গিয়ে, এবং ফেরাউনের গোষ্ঠী ধ্বংস হয়ে গেল তা এই মাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরতের পরে মদিনা শরীফে দেখলেন ইহুদিরা রোজা রাখে এই মুহররমের 10 তারিখে, তারা রোজা রাখছে। তো তিনি জিজ্ঞেস করলেন কিসের রোজা? তারা বলল যে এই তারিখে মূসা আলাইহিসসালাম ফেরাউনের নির্যাতন থেকে বনি ইসরাইলকে মুক্ত করলেন এবং নদী পার হলেন আর ফেরাউনের গোষ্ঠী ডুবে মরল, এই জন্য আমরা রোজা পরিপালন করি এই তারিখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমরা বেশি হক রাখি। মুসার এই ঘটনার প্রেক্ষিতে ইবাদত যদি করতে হয় তো হক আমাদের বেশি, কারণ আমিও নবী, মুসাও নবী, মুসির আর নবীরা ভাই ভাই।
তাহলে বনি ইসরায়েলের চাইতে আমরা মুসলমানরা বেশি হক রাখি, কারণ আমরা হকের উপর। তারপরে তিনি রোজা পরিপালন করলেন, উম্মতকেও পরামর্শ দিলেন, কিন্তু তিনি আবার এটাও খেয়াল রাখলেন যে ইহুদিদের সঙ্গে যেন আমাদের আমল মিলে না যায়। সেই জন্য তার বক্তব্য হচ্ছে খালিফুল ইহুদ, ইহুদিদের সঙ্গে কি করো, একটু বিরুদ্ধাচারণ করো। তারা 10 তারিখে রাখে, ঘটনা এই তারিখে ঘটছিল, অতএব আমরা এই তারিখে রাখব, তবে আমরা এর সঙ্গে আরেকটা রাখব, সেটা হলো 9 তারিখ আর 10 তারিখ। তাহলে কটা হলো? দুটো। আর কেউ 9 তারিখ না রাখতে না পারলে 10 তারিখ আর 11 তারিখ। আমি এই বছর ইংল্যান্ডে ছিলাম এই সময়টায়, তখন আমারটা হয়েছে 9-10। তাহলে দুটা, কারণ ইহুদি এবং বিধর্মীদের সঙ্গে আমাদের আমলের জন্য কি না হয়, মিল না হয়, কারণ ওরা বাতিল। তো বাতিল, হক আর বাতিল তো একরকম। রাত হলো অন্ধকারের নিদর্শন, রাতের নিদর্শন হলো অন্ধকার, দিনের নিদর্শন আলো। অতএব আলো অন্ধকারের মতো হতে পারে না, সেই জন্য আজকে আমাদের সমাজের তরুণদের মধ্যে একটা ভাব আছে, একটু মস্তানি ভাব আছে, সবাই না, সেটা হলো হাতের মধ্যে কি লাগায়, লোহার চুরি, চুরির মতো পড়ে, কি রাবার চুরি না, এটা আপনারা করেন, আর তো বড় হইলে বুঝবেন, তখন এখন ছোট। এটা হলো শিখদের ধর্মীয় সিম্বল, লোহার চুরি পড়ে, চুরি পড়ছে এই জন্য যতক্ষণ পর্যন্ত তাদের বিজয় না হবে তারা এই চুরি পড়ে, মেয়ে লোকেরা যেমন চুরি পড়ছে, এই চুরি মুক্ত হবে শিখদের ধর্মের বিজয় যেদিন হবে, জয়ী হবে। তো এটা মেয়ে লোক হওয়ার আলামত, কিন্তু আমাদের ফলমানে মনে করে এটা বেড়াগেরির আলামত, এই জন্য চুরি পড়ে, নাউজুবিল্লাহ, মানে মূর্খরা তার একটা সীমা আছে, ওরা চুল কাটবে না, মেয়ে লোকের চুল কাটে, চুল দাড়ি কাটবে না, মেয়ে লোকের দাড়ি হয় না, তো কাটবো কি, তো চুল দাড়িতে হাত দিবে না আর হাতে চুরি পড়বে। তো এটা মেয়ে লোকের, আমরা মেয়ে লোক এখন, পুরুষ তখনই হব যেদিন বিজয়ী হব। গুরু নানকের এটা শিক্ষা, সেই শিক্ষা গুরু নানকের অলক্ষে সাগরিত হয়ে যাচ্ছে আমাদের তরুণরা হাতের মধ্যে চুরি দিয়ে নিজে বেড়াগিরি দেখে। আসলে এটা মেয়েগুলো, এটা হলো মেয়ে লোকই, কিন্তু দেখায় বেড়াগিরি, মানে ভুলের মধ্যেও ভুল, ভুলের মধ্যেও কি ভুল, এগুলি না জানার কারণে এরা নিজেদেরকে জানে না, নিজেদের চিনে না। ওই ছোটবেলায় গল্প পড়েছিলাম যে বকরি খেয়ে ফেলছে বাঘে, বকরির সঙ্গে কি ছিল বাঘের, মানে ভুল বলছি, শিকারির গুলিতে বাঘিনী মারা গেছে, তার ছিল বাচ্চা,
এখন ওই এলাকায় বকরি ঘাস খেতে আসছে, আর বাচ্চারা তো বাঘও চিনে না, সিংহও চিনে না, বকরিও চিনে না, ওই বকরির বাচ্চাদের সঙ্গে মিশে গেছে। বাঘের বাচ্চারা মিশে এরপরে ছাগলের বাচ্চা হয়ে গেছে। এখন ছাগলের বাচ্চার স্বভাব তাদের সঙ্গে থাকতে থাকতে ছাগলও, ছাগল তো ছাগলই, কাজে দুধ দিছে কারে, বাঘের বাচ্চারে, বাচ্চারও দুধ খায়, বাঘের বাচ্চাও দুধ খায়, দুধ খাইয়া বেঈমান হয়ে গেছে। বকরির বাচ্চা বেঈমান হয়েছে, নিজের পরিচয় হারিয়ে ফেলছে। বাঘের বাচ্চা এখন বকরির বাচ্চার মতো স্লোগানও পাল্টাইছে, সব কিছু থাবা থুবা সব বন্ধ, ব্যবহার করে নাই। পরে সিংহ না বাঘ আসছে, বকরি ধরবে, কিন্তু দেখে যে বকরির পালের মধ্যে বাঘের বাচ্চা দুইটা। তো ও শেষ পর্যন্ত বকরি শিকার থেকে বাঘের বাচ্চা দুইটারে ধরছে। তোদের কপালে গুণ লাগছে কেমনে, তোদের এত অবনতি কেমনে হইল, তোরা তা আমাদের মতো বাচ্চা, তুই ওদের সঙ্গে সমাজ করস, নমাজ করস, তাল করস, তুই কি ওদের তালে তাল, ব্যবহার কি? তো বাঘ গবেষণা করছে কেমনে বকরি বাচ্চা নিয়া, জঙ্গলের মধ্যে পানি আছে, নিজের চেহারাও দেখায়, বাঘের বাচ্চার চেহারাও দেখায়, দেখ তুই যাদের লোকে ভেবে করস ওদের লোকে তোর মিল নাই, মিল কার সঙ্গে, যার ভয়ে পালাইতেস তার সঙ্গে না তোর মিল, আমার বাঁচি যা, তুই ওদের সঙ্গে কি? এর বাঘ যখন হুঙ্কার ছাড়লো, এখন আস্তে আস্তে তার মুখ দিয়ে হুঙ্কার আসতেছে, এখন থাবা বের করে এই দেখ ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে এই নখর এখন মেলল। এখন কয় যে চাচা কয় যে আমি তো এবার দুর্বল হয়ে গেছি, আর দাঁতটা তো পড়ে গেছে, এখন আর কামাই করে খাবো না, আমি রিটায়ারমেন্টে গেলাম, তোরা দা পার শিকার করে আর নিজেরা খাইয়া আমার। এখন বকরির বাচ্চাগুলি শিকার করে, কী শিকার করে, বাঘ শিকার করে না বকরি শিকার করে, যাদের সঙ্গে আগে তাল মিলিয়েছিল ওগুলি শিকার করে করে নিজেরাও খায়, চাচারও দেয়। আজকে আমাদের ভাতি যারা এই অবস্থায় পড়ে গেছে, তারা আজকে নিজের আত্মপরিচিতি হারিয়ে ফেলেছে। এবার কোরআন কি বলে শুনুন, ও ইমানদার সমাজ, তোমরা ওদের মতো হয়ে যেও না, ওদের মতো হয়ে পড়বে না, যারা আল্লাহকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। কি ভালো, কি ভোলা বানিয়েছেন, আত্ম, তারা কারা তাদের পরিচয় কেড়ে নিয়ে গেছেন। অন্য আয়াতে এসছে ফানাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহকে তারা ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন, ফানাসিয়াহুম। কিয়ামতের দিন বান্দা বলবে যে আয় আল্লাহ, দুনিয়াতে তো আমি দেখতাম, চোখে দেখতাম, হাতে ধরতাম, এখন আমি হাশরের মাঠে অন্ধ কেন? কারণ কোরআনের মধ্যে বলা হয়েছে আমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। আমান কানা ফি হাদিহি আ'মা, যে বা যারা এই পৃথিবীর জীবনে অন্ধ হবে, অন্ধমানি আল্লাহ দেখে না, অন্ধমানি কোরআন দেখে না, রসুল দেখে না, ইসলাম বুঝে না, বলে কেমনে অন্ধ হইল? কোরআন জবাব দেয় ফাইন্না আলা তামাল আবসার, বাইরের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুবুল লাতি ফিসুদুর, অন্তর্জগতে অন্তর্চক্ষু
সেটা হলো বুদ্ধি, এই বুদ্ধিটাই অন্ধ হয়। বুদ্ধির এখন আর বুঝে না, বুদ্ধির বুদ্ধির কাজ কি বুঝা, এখন বুদ্ধি বুঝে উল্টাটা বুঝে, কোনটা বুঝে উল্টা বুঝে, বকরিরে কয় বাঘ আর বাঘেরে কয় বকরি, কেমনে বকরিরে বাঘে, বকরিরে বাঘে করলে বুঝলাম, কিন্তু নিজে বাঘেরে বকরি বানালো কেমনে, নিজে বাঘ না তো নিজে তো বকরি হয়ে গেছে, ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীতে যারা অন্ধ হবে, সঠিক পথ দেখবে না, সঠিক দর্শন বুঝবে না, সঠিক শিক্ষা পাবে না, আখেরাতে সে কি হবে, ফাহুয়া ফিল আখেরাতে আমা, আখেরাতে সে কি অন্ধ। কিন্তু অন্ধ বলতে আখেরাত কোন অন্ধ, ওইটা তো আগে হারাইছে, ওইটা আবার কি হারাইবো, ওইটা তো আগেই অন্ধ। আখেরাতে যে অন্ধ হবে সেটা কোনটা, এই বাইরের চোখ অন্ধ। এখন বান্দা কয় কালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আয় আমার রব, এখন রব গণ গণ রব, কারণ আগে তো দুনিয়াতে রব ছিল না, রবের কথা ধারে কাছেও নাই, আল্লাহর কথা ভুলে গেছে, রাজনীতি করলে আল্লাহ নাই, অর্থনীতিতে আল্লাহ নাই, লেনদেনে আল্লাহ নাই, খালি মানুষের ফজিলত বুজুর্গি, মানুষের স্লোগান, মানুষের কিছু, আল্লাহ হারিয়ে গেছেন। আজকে শপথ নিতে গেলে শহীদ মিনারে যেতে হবে, আজকে কোরআন ধরে শপথ কর, আল্লাহর নামে শপথ কর, শহীদ মিনারে কি শপথ, শহীদ মিনারের আগে যখন শহীদ মিনার ছিল না তখন শপথ কেমনে করছে লোকেরা, কোন শহীদ মিনারে শপথ করছিল, মূর্খগুলি এত মূর্খ, এই নাদানগুলি এত নাদান, আগের যুগে লোকদের শপথের দরকার হয় নাই, তো এখন না শহীদ মিনার, আগে কি মিনার ছিল, কোরআনে কি শহীদ তোমরা এ কথা, জাহেল মূর্খ নাদান অন্ধ, এদের বুদ্ধি পর্যন্ত নাই, জ্ঞান তো নাই, বুদ্ধি অন্ধ, বুদ্ধি অন্ধ হয়ে গেছে, বুদ্ধির যুক্তি দিলেও পারবে না, জ্ঞান তো দূরের কথা, আমাদের সামনে পাঁচ মিনিটও টিকবে না, এরা যত বড় 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 কথাই কোক যে আমরা হ্যান ত্যান কিচ্ছু না, এদের সব কিছু, এরা ভাষা জানে, কবি কবিতা জানে, সাহিত্য জানে, এগুলি জানে, কিন্তু জ্ঞান তো দূরের কথা, বুদ্ধিও ঠিক নেই, বুদ্ধিও এটা তো জ্ঞানের কথা না, প্রশ্ন তুললাম, শহীদ মিনার তো সেদিন হলো, এর আগে শহীদ মিনারটা কোরআনে যেখানে গিয়ে লোকেরা মল্লে লাশ নিয়ে যাইতো, তারপরে দুই মিনিট পাঁচ মিনিট চুপ করে থাকতো, সেই পয়েন্টটা কোথায়, এটা তো বুদ্ধির কথা, এটা জ্ঞানের কথা না, বুদ্ধি প্রশ্ন মারছে, প্রশ্নটা করছে কে, বুদ্ধি, ছাত্র তো বুদ্ধি আর ওস্তাদ হলো জ্ঞান, বুদ্ধিরে জ্ঞান শেখায় ওস্তাদে শেখায়, কিন্তু প্রশ্ন তো করে কে, ছাত্র, তা আমার তো ছাত্র হিসাবে প্রশ্ন করলাম, আগের শহীদ মিনারটা কই, আমাদের ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির আগে সেই শহীদ মিনার কই, যখন ইউনিভার্সিটিতে আগে হয়েছিল তখন ছাত্ররা কোরআনে গিয়ে শপথ করত, সেই পয়েন্টটা কই, এটার জবাব শিক্ষকদের কাছে নাই, আমি তো ছাত্র হিসাবে কথা কই, তো শিক্ষক না, বুদ্ধি। আল্লাহ পাক বলেন অমান কানা ফি হাদি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা, যারা পৃথিবীর জীবনে অন্ধ হবে, সঠিক করে বুঝে না, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা, আখেরাতে চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা কি হবে, অন্ধ হবে, অবল্য সাবিলা, পথ তো মোটেই পাবে না, পথ হারে আসছে কোথেকে, এটা হলো পৃথিবীর এই পয়েন্টটা হলো, এটা গোলচক্কর, গোলচক্কর থেকে দুইটা রাস্তা গেছে, একটা গেছে দক্ষিণে আরেকটা গেছে উত্তরে,
কিংবা এইটা বলি, একটা গেছে পূর্বে আর একটা গেছে পশ্চিমে। পশ্চিমের দিকে চললে বেহেশত, পূর্ব দিকে বললে জাহান্নাম। এখন জাহান্নামের কাছে গেছে তো পথটা কেমন হারান হারাইছে, সুপারলেটিভ শব্দ আবল, ভ্রষ্টতর ভ্রষ্টতর, দুনিয়াতে ভ্রষ্ট, বুদ্ধির ভ্রষ্টতা, বুদ্ধির নামে যত সব তারা বেচা কিনা করছে, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের সংগঠন, তাদের শিক্ষা, সবকিছু বুদ্ধি, এই কূট বুদ্ধির আলোকেই তারা এগুলি করছে বলছে। রবি ঠাকুর ভারতীয় যে কি আছে না জাতীয় সঙ্গীত, আমাদের সঙ্গীতও রবি ঠাকুরের। আমি এটা বাড়াও কেন, আর ভারতেরও রবি ঠাকুর তো আমাদেরটা আমি এখন আলোচনা করলাম না, এটা কোনোদিন আল্লাহ সুযোগ দিলে গল্প আর না এলে ফাসাদ করে লাভ নাই, তো ভারতটা তো করতে পারি সেটা তিনি এটার মধ্যে বলছেন ভারত ভাগ বিধাতা, ভাগ ভারত ভাগ্য বিধা, ভাগ্য বিধাতা, কিন্তু হিন্দিতে বলে ভারত ভাগ বিধাতা, মানে ভারতই ভাগ্য বিধাতা ভারত, এরকম শব্দ এখানেও আছে, এগুলি এখন আর বলার দরকার নেই, শান্তি থাকুক। ভারত নিয়ে ভাগ ভাগ্য বিধাতা, ভারতীয় মানুষের ভাগ্য লিখে কে, ভারত না আল্লাহ? তো রবি ঠাকুর তো আল্লাহরে দেখলো না, কারে দেখছে? ভারত দেখছে, ভারত ভাগ বিধাতা। তাহলে তিনি একজন বড় কবি, কিন্তু কাজটা কি করলেন? তাহলে বাংলা হইল বাংলা সন্তানদের বিধাতা, সৌদি আরবে সৌদি সন্তানদের বিধাতা, মিশরে মিশরীয় সন্তানদের বিধাতা, যার যার দেশ তার তার বিধাতা। তাহলে বিধায়ক কত হলো? বিধাতা 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 কত হলো? অনেক। আর আমরা ইমানের মধ্যে কি কই? তকদির কে লেখেন? ছয়টার মধ্যে একটা কি? আল কাদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাহলে আমাদের ইমান হলো আলো, লাইট, টর্চ। এই টর্চ দিয়ে আলোর বুদ্ধিরে পথ দেখায়, কারে পথ দেখায়? এই বুদ্ধি দেখ, শিক্ষক, তিনি জ্ঞান, জ্ঞান দিয়ে ছাত্রের পথ দেখায়, ছাত্রের কাছে বুদ্ধি আছে, বোকা না, বোকা হলে তো ভর্তি হইতো না, বুদ্ধি তো তার এখানে নিয়ে আসছে, তার মাও বুদ্ধি বুদ্ধিমান, বাও বুদ্ধিমান, ভর্তি করে দিছে। কি বুদ্ধি শিখতে না জ্ঞান শিখতে? জি জ্ঞান শিখ, কে শিখবে? বুদ্ধি, বুদ্ধি হলো ছাত্র। সেই জন্য আরবিতে এরকম একটা ইয়ে ছিল বিতর্ক, ইলমুল আলিমি ওয়া আকলুল আকিল ইখতালাফা, জ্ঞানীর জ্ঞান আর বুদ্ধিমানের বুদ্ধি ইখতালাফা, দুজনের বিতর্ক, দুজনের মধ্যে বিতর্ক, কার কার মধ্যে? জ্ঞান এবং বুদ্ধি। ইখতালাফ মান যাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা, দুইজনের মধ্যে মর্যাদার চেয়ারে কে বসা, বুদ্ধি নাকি জ্ঞান? ক্বাল আল ইলমু আনা আহরাজতু গায়াতাহু, জ্ঞান বলল আমি সেই চেয়ারে আমি আমি সেই চেয়ারে অবস্থান করছি, আরোহণ করেছি, আরোহিত। قال العقل انا الرحمن بعرفا, বুদ্ধি যুক্তি মানলো,
আপনি কেমনে বললেন যে আপনি আপনার চেয়ারে আপনার মর্যাদা বেশি, জ্ঞানের কইতেছে আমার দ্বারা তো রহমানের পরিচয়, আল্লাহর পরিচয়টা কার দ্বারা হয়েছে? বুদ্ধি কইতেছে কার দ্বারা? আমার দ্বারা। বেআইন আল্লাহ, তুমি আর আমি দুজনের মধ্যে আল্লাহর পরিচয়টা এই এই কিসের দ্বারা হয়েছে? কয় যে বুদ্ধির দ্বারা। কেমনে কোরআনে কইছে আফালা তাআকিলুন, কিরে তোদের আকল টাকল নাই, আমার চিনস না কে? কে বললো এটা? যুক্তি দিল কে? বুদ্ধি, বুদ্ধি কয় কোরআন থেকে দলিল দিতেছে। তাআকিল আকল আরবি শব্দ, আফালা তাআকিলুন, তোদের আকল নাই, আমার চিনস না কে? বুদ্ধি কয় তাহলে আল্লাহর পরিচয় কি দিয়ে হয়েছে? বুদ্ধি দিয়া। সুতরাং আপনি কেমনি করলেন আপনার মর্যাদা বেশি আপনি সেই চেয়ারে? ফাফসাহাল ইলম ইফসাহান ওয়া ক্বালা লাহু, দ্ব্যর্থহীন কণ্ঠে তখন জ্ঞান শুধালো, প্রশ্ন চড়ে মারলো কারে? বুদ্ধি রে, তোমার যুক্তিটা খারাপ না, তবে যুক্তির উপরও কি আছে? আরো কিছু আছে, এটা হলো দলিল। একটা হলো যুক্তি, আর একটা কি দলিল? দলিল কি তুমি বলো এখন প্রশ্ন। বেআইনাল্লাহু ফি ফুরকানিহি তাসাফা, তার কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজের গুণ হিসাবে, এটা তোমার গুণ হলো আকল, আল্লাহ নিজের গুণ হিসাবে আকল দিয়া গুণ প্রকাশ করছেন না জ্ঞান দিয়া? প্রশ্ন করছেন আল্লাহ নিজের কোন জায়গায় কইছে আমি বুদ্ধিমান? ইন্নাল্লাহ আকিলুন, ইন্নাল্লাহ আকিলুন, এরকম কোন শব্দ পাইবা? আল্লাহ নিজের বুদ্ধিমান এক জায়গায় দাবি করে নেই, সব জায়গায় জ্ঞানী দাবি করছে। কি দাবি করছে? ঠিক আছে, ওস্তাদ ওস্তাদকে চিনছি কিসের আলোকে? অন্ধকার ছিল, মোমবাতি, মোমবাতিরে ধরেন ওস্তাদের চিনতি। তো চিনার মধ্যে জিনিস তো দুইটা, একটা হলো আগুনের শিখা, আরেকটা হলো মোম। কয়টা? মোমের মধ্যে কি আছে? ফিতা আছে, সলিতা, এটার নাম বুদ্ধি। মোম হলো বডি, বুদ্ধি হলো সলিতা। এই সলিতাওয়ালা মোম সারা জীবন ঘুরান আপনি আলো জ্বালাইতে পারবেন? কার সামনে মাথা তো করতে হবে? মেজবাতির কাছে। ওইটা হলো জ্ঞান, নলেজ। তো বুদ্ধি নলেজকে গ্রহণ করে, কি করে? মেজবাতি মোমবাতি গ্রহণ করে না, গ্রহণ করে কি? মাথা নত করে কি? মেজবাতি না মোমবাতি? ও মোমবাতি ছাত্র হয় কার কাছে? মেজবাতির কাছে। যাই হোক, এগুলি বলতে অনেক কথাই। বেআইনাল্লাহু ফি ফুরকানিহি তাসাফা, আচ্ছা তুমি কো, তোমার দলিলটা খারাপ না? তো আসল দলিল শুনো, আল্লাহ নিজেরে বুদ্ধিমান কোন জায়গায় কইছে নাকি খালি জ্ঞানী কইছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই। ফেরেশতারা কইল আপনি জ্ঞানী এবং হাকিম, হাকিম মানে কৌশলী, কৌশলী মানে জ্ঞানটা যে আপনার আছে, জ্ঞানটা কেমনে প্রয়োগ করতে হয় এই কৌশলও আপনার জানা আছে, এটা মেকানিজম বলে, কর্মকৌশল, এটারে হিকমত বলে। হিকমত শব্দটা জ্ঞানের পরে ব্যবহার হয়, কারণ জ্ঞানের কেমনি ব্যবহার করা হয় এই কৌশল আপনার আছে। আল্লাহ 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 আল্লাহ। তাহলে বুদ্ধি আজকে জ্ঞান অর্জন না করে, জ্ঞান হলো কোরআন। জ্ঞান কি? কোরআন। তা আপনি বলবেন যে আমরা স্কুলে কলেজে অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস এগুলি পড়ে এগুলি জ্ঞান না? হ্যাঁ এগুলো জ্ঞান, কিন্তু মূল জ্ঞান না, এগুলি শাখাগত জ্ঞান। মূল না থাকলে শাখা দিয়ে কেমন হবে? শাখা তো মরে থাকে, শুকিয়ে যায়, জ্বালানি হয়, পাতাগুলি ঝরে পড়ে। কি না থাকলে? মূল না থাকলে। মূল কি? মূল হলো ঈমান, আল্লাহর সঙ্গে পরিচয়, এইটা হলো মূল জ্ঞান।
এই জ্ঞান যদি না হয় আপনি অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস যা করবেন সবই দেখবেন ধ্বংসের কারণ হবে। আজকে বিজ্ঞান চর্চা করতেছে, বিজ্ঞানের অবদান সৃষ্টিগত যা, ধ্বংসের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশটা ধ্বংস করতে কয়টা অ্যাটম বোমা লাগবে, বিজ্ঞান এগুলি তৈরি করে রেখেছে। রাস্তাঘাট যত বছর পর বছর বানান, একটা বিল্ডিং 10 বছর ধরে বানাইলেন কিন্তু নিচে একটা ডিনামাইট ফিট করলেন, কতক্ষণ লাগবে উড়িয়ে দিতে? আজকে জ্ঞান, জ্ঞান আছে শাখাগত মৌলিক জ্ঞান নেই, আল্লাহরে চিনে না, সেই জন্য পুতিন এটা আল্লাহরে চিনে না যে একদিন সিরিয়াতে যে বোমা মারি আর মানুষগুলি খুন করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেটা আল্লাহ জিজ্ঞেস করলে পুতিন কই দিব তখন বলে। আজকে আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় প্রচন্ড ক্ষমতাবান কোটিপতি, আমি সমস্ত কিছু যা ইচ্ছা তা বলতে পারি, যা ইচ্ছা তা করতে পারি, কিন্তু আল্লাহ কইতে পারো, বলতেও পারো, আমি কিন্তু রেকর্ড করতেছি, তোমার বলাও তোমার করাও সব কিছু কেয়ামতের দিন, এই যে দেখো তুমি এগুলি বলছো, এরকম জুলুম করছো, এরকম অত্যাচার করছো, এরকম মিথ্যা কথা বলছো, কথা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বানায় বানায় বানাইছো, তখন কি বলবেন? তখন অবস্থা কি হবে? মূল জ্ঞান, ওই জ্ঞান না থাকার কারণে মানুষ ধরাকে সরা মনে করে, একজন আরেকজনের গুলি করে মারে, একজন আরেকজনকে সরা মারে, একজন আরেকজনকে নিজেরা হিরোইন খায়, বৌরে মারে ফেলে, বউ মারে, বউ হইল সবচেয়ে প্রিয় জিনিস, আর বৌরে কি করতেছে? সমানে মারতেছে। আর যারা মূলই ওগুলি বাদ দেন, মুসলমানের সন্তানেরা আজকে এই কাজ করে, তার মানে কি এরা জ্ঞান অর্জন করে নাই? নামে মুসলমান, যেই মানুষটারে আমি খুন করলাম আমি কেয়ামতের মাঝে আমার অবস্থা তো, ও যাবে জান্নাতে, আমি সবসময়ের জন্য জাহান্নামে, নাউজুবিল্লাহ, কেমন হইল? আজ কয় আত্মহত্যা করো, আর পারতেছি না, আত্মহত্যা করো, আত্মহত্যা করলে কই গেলেন? উপরে টাকি মাছ চুলার উপরে দিছে আগুনের শেখে, টাকি মাছ কি করছে? বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে উল্টে পড়ছে, কোনখানে পড়ছে? আত্মহত্যা হইলে তুমি বাঁকা বাঁকা হয়েছ আগুনের শেখ খাইয়া, এখন পড়লা কোথায়? কোনো ইমানদার আত্মহত্যা করে করবে না কোনোদিন, জানে আমি জাহান্নামে যাচ্ছি। অতএব মূল জিনিসটা, তারপরে কি করলো বুদ্ধি, কি করলো? তাব্বালাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা, বুদ্ধি উঠে জ্ঞানের মাথায় চুমু খেলো, বলে হুজুর আপনার সঙ্গে আর পারলাম না, বাড়ির দিকে গেলাম, আপনি যেই দলিল দিলেন এর আমার কাছে এর পাল্টা কোনো দলিল? তো বুদ্ধি হলো ছাত্র, লাগবে, বুদ্ধি না হলে জ্ঞান অর্জন করা যায় না, মোমবাতি না থাকলে মেজবাতি সারা জীবন গুছাইতে পারবেন, আগুন জ্বালাইতে পারবেন, ওটা লাগবে, ওটা কাজেরই। তাহলে কোরআন হলো মেজবাতি, নূর আল্লাহর পক্ষ থেকে আসছে, আলো এসছে, আমাদের কাছে বুদ্ধি আছে, জন্মগতভাবে বুদ্ধি, এই বুদ্ধি পরিপক্কতা লাভ করে বয়সের কারণে পরিবেশের কারণে, এই বুদ্ধি কি বলছে? আফালা তাকিলুন, কি তোর বুদ্ধি নেই? আলোটা গ্রহণ করস না কে, আলোটা নেস না কে, তোর সলিতা কি? কয় আছে সলিতা, সলিতা বুদ্ধি, কিন্তু সলিতার উপর কি আছে? কদি বললেন না, তুই চিন্তা করলেই বুদ্ধি পারতেন, এটার মধ্যে দুলা বালি পড়ে পড়ে এতদিন পর্যন্ত কি হয়ে গেছে? প্লাস্টারিং হয়ে গেছে, বুদ্ধি আছে কিন্তু প্লাস্টার গেলে এখন খোসা মারলে প্যার প্যার নিভে যায়, গ্রহণ করে না, কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন ধপ করে জ্বলে উঠবে। এদের পরিবেশগত কারণ যত ধুলাবালি, এই বুদ্ধিজীবীরা ইল্লা মাশাআল্লাহ, পরিবেশের ধুলাবালি যত ময়লা যত বাতিল সব কিছু তাদের মাথার মধ্যে নিয়ে নিছে, নিয়া তার এই সমস্ত কথা আজকে আমাদের সন্তানদেরকে পথ হারিয়ে দিচ্ছে। এর মধ্যে বেদাতির, বেদাতি বেদাতির গোষ্ঠী, টেলিভিশনে দেখলেন কবর পূজারী, এরা ওদের চাইতে কম না, এরা একটা ডাইমেনশনে, ওরা আরেকটা ডাইমেনশন। যা হোক, বলছিলাম বছর ঘুরে গেছে,
নতুন বছর শুরু হয়েছে, বছরের পাতা উল্টাইছে। এই বছরের পাতা উল্টাইছে না জীবনের পাতা উল্টাইছে, কোনটা কি কয়? আপনার বছর পাতা উল্টেছে। 31st night মানে কি? ইংরেজি বছরের শেষ দিনে কি লাফালাফি না করে, কেউ বান্দর হয়, কেউ পেশা হয় না। ওইটা হলো বাংলা বছরের শুরুতে, ওরা খালি বোমা ফুটায়, ল্যাংটা বংটা ঘুরিয়ে এদিক যা মন লাই তাই করে। এই দুটোটাই দেখেন বাতিল। ওই ইংরেজি বছরের শেষে এই কাম করে, আর আরবি বছরে বাংলা বছরে পেশা। এখন হলো পেশা, ওখানে কি বান্দর, পেশা আর বান্দর একত্রিত হয়, আর কি হবে? ওরা করে বাদরামি, এরা করে পেশাগিরি। কিন্তু আরবি বছরে কি আসলো? আল্লাহ আকবার, কার পরিচয় আসলো? আল্লাহ তাআলার পরিচয় আসলো। তিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস, এই দিনগুলোর চাকা আমি ঘুরাই। কে ঘুরায়? এই এটা আরবিতে বলা হলো, কোরআনে বলা হলো, এই বছরের চাকা আমি ঘুরাই। তোমার দাড়িগুলি ছিল কালো, এখন কি হয়েছে? সাদা। আমারগুলি তো সাদা করতে দেই না, তাই বলে সাদা হয় নাই। কালোটা কি লাল হয় না? সাদাটা লাল হয়, সাদাটা কালো দুই চারটা আছে, এগুলি ঠিকই থাকে, সাদাগুলি লাল হয়ে যাচ্ছে, তাহলে বুঝি সাদা। এই যে উলুট পালটটা কে করেন? আল্লাহ পাক। এই উলুট পালট করতে করতে একদিন আপনার কি হয়ে গেছে, জীবনের বাতিটা নিভে যাবে, তা কার কাছে যাবেন? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ্শাহাদা, গোপনে আর প্রকাশ্যে যা কিছু আমল হয়েছে সব কিছু তার নজরে ছিল, তার কাছে জান্নাত তিনি তখন দেখাবেন। এই ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তখন কি করবেন? এই যে পসা দসা রাজনীতি করেন, আর শয়তানি বান্দরামি রাজনীতি, আর বিচার আসনে বসে যে উল্টা পাল্টা রায়, এখন কি শুনতেছেন প্রধান বিচারপতি কি কইল? হ্যাঁ, তাহলে করেন। আপনারা কি মনে করেন এই আপনার বিচার কি আরেক কাদা আদালতে উঠবে না? সুপ্রিম কোর্ট তো এটা না, সুপ্রিম কোর্ট হইল ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যে বিশ্ব জাহানের যিনি রব, সেই রবের সামনে সমস্ত মানুষ দাঁড়াবে। তখন সবার এই ইজতেমাই, সেখানে ইজমালি কালেকটিভ বিচার হবে না, বিচারটা হবে কি পারফেক্ট, পারফেক্টলি ব্যক্তিগতভাবে। অকুল্লু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে সবাই আসবে একা একা, দলবল বানিয়ে আসার সুযোগ নাই, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমল তার সামনে। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আপনাদেরকে ক্ষমা করুন। দেখাবে, প্রথম দেখাবে, পড়ো একরা, পড়ো, নিজেই পড়ো, সাক্ষী ডেকে দরকার নাই, রেকর্ডই তো কথা কইতেছে, তুমি নিজেও, তোমার দেখা যাচ্ছে ডকুমেন্টারি ফিল্ম, আপনার চেহারা, আপনার বডি কোন জায়গায়, কোন পরিবেশে, সমস্ত কিছু সহ, বক্তব্য সহ, কোনো কিছু হারিয়ে যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারাহ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারাহ, একটা অণুর যা খালি চোখে দেখা যায় না পরমাণু, এর ওজন পরিমাণ আমল মন্দ হোক ভালো হোক ইয়ারাহ, সে খালি চোখে দেখবে। এখন তো খালি চোখে দেখা যায় না, কেমনে দেখবে? কোরআন জবাব দিছে, ফাকাশাফনা আনকা গিতাক ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, তোমার চোখের সামনে একটা পর্দা ছিল, পর্দাটা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি তীক্ষ্ণ, অ্যাবসলিউট দেখো। কি করবেন আপনি? এত বড় কথা বলতে চান, বড় কথা বলি তো ধরা পড়বে, তখন কি বলবেন? আপনার দিলি এক কথা, মুখে আরেক কথা, তো দিলেরটাও আল্লাহ বাইর করে দিবেন, এই তোমার দিলির মধ্যে এটা কথা, কি বুঝে আসছে? কোন দিকে ঘুরাও এটাও তিনি দেখতেছেন, অন্তরে কি ধারণা করো সেটাও তিনি দেখতেছেন। কোন দিকে যাবেন আপনি? অ্যাবসলিউট ফর্মে আল্লাহ ইয়ালমান খালাক, দিল তিনি সৃষ্টি করছেন, চোখ তিনি সৃষ্টি করেছেন,
সুতরাং চোখ কি আমল করে আর দিল কি করে এটা তিনি জানবেন না? আপনার মোবাইলে সিম আছে, সিম কেমনে আমল করে আপনি কইতে পারেন না, কিন্তু টিপ দিলে করে। কিন্তু যারা এটারে বানাইছে এরা জানে না, না জানে কি বানাইছে। সিম কেমনে কাম করে, এটার মধ্যে কেমনে গোপন থাকে, এটা দিল, সিমটা হলো দিল। সিমটা যারা বানাইছে দিলের খবর তাদের কাছে এই মেকানিজম জানা আছে, জানছে বলেই তো তারা এটা করছে। তো মানুষই এত পারে, আল্লাহ কত পারে? আল্লাহ অলমাইটি, অলমাইটি সর্বশক্তিমান। সর্বশেষ যে কথা সেটা হলো এই যে শিয়াদের বাড়াবাড়ি, কি করতে হবে? ইয়া হোসাইন, ইয়া হোসাইন, ইয়া হোসাইন, আর বুকে মারো, রক্ত বের করো। কি এই মহরমের ঘটনা? এটা তো সেদিনের ঘটনা। মহরম কি ওই দিন থেকে শুরু হয়েছে না তার আগে থেকে? নবী সাল্লাম কি রোজাটা রাখছিলেন নাতি তার শহীদ হওয়ার পরে না তার আগে? এটাও আই এটার মধ্যে এসে গেছে, এটা দৈবাত এসে গেছে এর মধ্যে, এসে গেছে এটা। এটা নবীর পরের ঘটনা, নবী সাল্লাম নবুদ্দিন বিদায় কালে, এটা মূল ঘটনা নয়, যদিও এটি একটি ঘটনা। এবং সেই সবক তো আমরা নেই না, ইয়া হোসেন করলে লাভ কি? সবক কি? সবক হইল ঠিক আছে, আমরুহুম সুরা বাইনাহুম, এই উম্মতের নেতৃত্ব নির্বাচিত হবে কিসের মাধ্যমে? পরামর্শের ভিত্তিতে। আজকে ডেমোক্রেসি বলে ভোট সিস্টেম ব্যাপক, এটা এটারই একটা রূপ, পরামর্শের ভিত্তিতে। কিন্তু পরামর্শকে নষ্ট করা হয়েছে। আর বাকি এজিদ তো অনেক ভালো আছিল, এজিদ গ্রিক বিজয়ী বিদ্যের একজন এবং প্রথম নৌবাহিনীতে এজিদ অন্যতম একজন নাবিক, তার বাবাই প্রথম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌবাহিনী বানাইছিলেন, নৌবাহিনী তিনি অফিসার ছিলেন। এরপরে এই যে নিকোসিয়া, নিকোসিয়া দখল করার মধ্যে এজিদও ছিলেন, তার অনেক ভালো দিক আছে, কিন্তু রাজনৈতিক ময়দানে এসে ভুল করে ফেলছে। তো এইটা একটু সুরার এদিক হয়েছে, ইমাম হোসাইন এটা মেনে নেন নাই। শির দেগা নাহি দেগা আমামা, কি বলছে আমি আমাদের কবি নজরুল, মাথা দিব কিন্তু পাগড়ি দিব না, মাথা দিয়ে দিছে কিন্তু মাথা নত করেননি। তো এই শিক্ষাও যদি আজকে আমাদের থাকে, যদি আমরা পাই, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ থাকে না। এটা এটা একটা শিক্ষা, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাহু ওয়ালিয়ুযালিকু আলা মা ইশা ওয়া কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম।